গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠছি, ক্লাস হচ্ছে আজকে লালবাগ কেল্লা যাব। আর আমার একদমই সকাল সকাল উঠতে ইচ্ছা করতেছিল না, যেটা সত্যি কথা কস, এই কয়েকদিন যা প্রেশার গেছে আল্লাহ রহমতে। আজকে চেয়েছিলাম রেস্ট নিতে, কিন্তু আমাকে একটু রেস্ট দিল না। আজকে আবার সকাল সকাল উঠলাম লালবাগ কেল্লা যাওয়ার জন্য, ওটার জন্য ব্রেকফাস্ট করলাম, এখন রেডি হব। আর এইটা হচ্ছে দুইবার খুলে, একটা হচ্ছে মেবি 9টা থেকে 12টা একটা পর্যন্ত, আর একটা হচ্ছে বিকালের দিকে খুলে সন্ধ্যার আগে দিয়ে অফ হয়ে যায়। এটার জন্য আমরা সকাল সকাল যাব, এখন রেডি হব। গাইস এখন রেডি হয়ে গেছে, এই যে একটা রেড কালারের ড্রেস পরছে আর চুলটা ছাড়াই। আসলে তেমন এই কয়েকদিন যা শাড়ি পরছে, এই দুই দিন প্রোগ্রামের সময়, এটা যেন আর সাজে জমা করতে ইচ্ছা করে না একদমই। যাই যোগ করছি, এখন যাবো, একচুয়ালি দেরি হয়ে গেছে আমাদের, তার এখন হচ্ছে ট্রাই করবো তাড়াহুড়ের মধ্যে। তো যাই আসা, তোমরাও চলো আমাদের। সেই একটা বড় লাইন, মানে লাইন ধরতে হয়ে গেছে। ওয়াও, দেখো কত বড়। কিছু লাগবে না, বাবা এই লাইন কবে শেষ হবে লাইন। আমরা চলে আসছি লালবাগ কেল্লা, আর আমরা তিনজন হচ্ছে লাইনে দাঁড়াইছিলাম। তো হচ্ছে আমি কেখালা নিয়ে আসছি, আর খালাম নিয়ে আরাম করার জন্য ছায়ার মধ্যে দাঁড়াইছিল। তো ওদেরকে আর ঢুকতে দেয়নি, ওদেরকে আবার লাইন ধরতে হয়েছে। আল্লাহ, মানে আবার বড় একটা লাইন ধরছে, আসতেছে ওরা। কেমন লাগলো ভিড়ের মধ্যে? লাইনে দাঁড়াবে না দেখে ওরা আমাদেরকে লাইন আরামার করবা, লাইনে দাঁড়াইতে হইছে আরামার করবা। চলে যা, পুরানো বোরখা নিয়ে আসছি আজকে, নিয়ে চলে যা, চালটা দিয়েও কিছু হবে না। গাইস আমরা চলে আসছি, আসলে এত রোদ বাজে, বলার বাহিরের রোদ। আর রিক্সাওয়ালা আমাদেরকে নামাই দিছে আগে, এখন হেঁটে হেঁটে যাইতে হইতেছে, এত রোদ, মানে মেজাজ তো গরম হয় না, আর অনেক রোদ। চলে আসছে, যা গরম আল্লাহ। আর ওরা ছবি তুলতেছে, অনেক গরম আল্লাহ। এই যে লালবাগ কেল্লা দেখা যাইতেছে, প্রচুর রোদ, দেখ প্রচুর রোদ। আর ওখানে ওরা ছবি তুলতে ব্যস্ত এক কথায়। তোমার কথা কি ভুল জানি, স্পিকার লাগে তো, স্পিকার ছাড়া কথা বুঝে যাও। সুন্দর, একটু যদি রোদটা যদি কমে যেত তাহলে আরো ভালো লাগতো। হ্যাঁ, রোদ যদি কমে যেত তাহলে আরো ভালো লাগতো। পাল্লা আজকে ফর শিওর কালো হবে। গাইস তো আমরা নর্মালি হচ্ছে লালবাগ কেল্লা আসছি, হচ্ছে ঘুরতে তো অবভিয়াসলি আসছি, তার একটা কারণ আছে। এখানে একটা জুস আছে বাদামের, ওইটা এত মজা, এত মজা, তো ওইটা খাওয়ার জন্য মেনলে আসছিলাম, অনেকদিন খাই না। তো আর ঘুরতে তো আসছে, আর ঘোষণা দিতেছে যে এই টাইম থেকে এই টাইম অফ। তো যাই হোক, ওটা অনেক গরম লাগতেছে, যেটা সত্যি কথা, মানুষও অনেক আছে, শুনে লাগতেছে না আমাকে। ছবি ছবি তুললাম দুই একটা, আর ওরা এখনো তুলতেছে। এই লেভেলের রোদ, মানে মাথা গরম হয়ে যেতেছে। জায়গাটা সুন্দর, আর একবার আসছিলাম, সুন্দর আছে, ফুলগুলো নেওয়া যাবে না এদের নিতা। রোদে এত রোদ খেয়েছে, এত রোদ খেয়েছে যে আমার মাথাটা এখন প্রচুর ব্যথা করতেছে, মানে
ব্যথা করতেছে মাথাটা আমার, কিছু যদি খাইতে পারতাম বলে নিয়েছি নাই। এই দেওয়ালগুলো তো নাম লিখা যায়, নাম লিখছিল, এখন আসি দেখি যে আসছে, এখন আজকে আবার লিখবো না। আমি এটার নিচে যাইতে চাই কিন্তু এটা অফ করা গুপ্তধন, মাটির নিচে পর্যটক নিয়ে যাইতে চাই। রোদে মাথা जश्न बहारा है, इश्क ये देख के हैरा है, कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरा है, फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा के चिलमन में, सारे सहमे नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में खोई खोई सी बातें हैं, ओ, ओ कहने को जश्न আমরা এখানে একটা রয়্যাল হোটেল আসছে, ওখানে আসছি লাঞ্চ করতে, তাই আমরা লাঞ্চ করতে আসছি, এখানে বিরিয়ানি খাবো আর হচ্ছে বাদামের শরবতটা, বাদামের শরবত অনেক মজা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এই যে সেই বিখ্যাত বাদামের শরবত যেটা অনেক মজা, কাচ্চি বিরিয়ানি, আরো আশা বাকি, আরো আশা বাকি। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ, সরি যে এত ছোটো ভিডিও করার জন্য আর ফোনের চার্জ ছিল না, এর জন্য আমি ভিডিও ভালো মতন করতে পারিনি, আর সেদিন হচ্ছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা, আমাদের কথা ছিল যে লাঞ্চ করে আমরা আবারও হচ্ছে লালবাগের ভিতরে ঢুকবো, বাট লাঞ্চ করার পর এত টায়ার্ড ছিল যে বাসায় চলে আসছিলাম, আর মানে চার্জও ছিল না, এটার জন্য ভিডিওটা ঠিক মতন করতেও পারিনি। তো যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তো এখানেই ভিডিওটা শেষ, আল্লাহ হাফেজ।